তো সবাইকে ঈদ মোবারক আর হ্যাঁ মোবারক ভাইকে মোবারক ঈদ মোবারক তোমাদের সবাইকে ঠিক আছে ভাই একটু বাড়ি আসলাম ঈদ মোবারক ঈদ মোবারক প্রসাদ ভাইকে ঈদ মোবারক আমাদের গালবে মত পার ভাই গাল কিস করনে কে লিয়ে এ চুপে हाय बंधुरा कैमन आशा करी सबाई खूब भालो आछे आज के खूब स्पेशल डे आमी रेडी तो हो गेछि आज के आमी बेरोबो आज के हच्छे ईद तो सबाई के ईद मुबारक आर हाँ आर एकटा किन्तु स्पेशल আমাদের কি আজকে দিনটা স্পেশাল যেহেতু আমাদের ঈশান এই যে আমাদের ঈশানের বার্থডে ঠিক আছে হ্যাপি বার্থডে ঈশান আর তোমরা সবাই বলে দিও হ্যাপি বার্থডে ঠিক আছে ঈশানের বার্থডে তো আমার ফ্রেন্ডসরা বাইরে ওয়েট করেছে দাঁড়িয়ে আছে আজকে দেখি আজকে দিনটা কেমন কাটে মানে ঈদ তাই বিশেষ করে ঈদ যেটা বছরে একবারই আছে তো তোমাদেরকে একটা কথাই বলবো যে আজকে দিনটা খুব ভালো করে কাটাও খুব এনজয় করো খুব ভালো থাকো চলো তো আমার ভাই লোক এখানে দাঁড়িয়ে আছে ভাই সবাইকে আগে ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ঠিক আছে ঈদ মোবারক ঈদ মোবারক চলো গাইস এনজয় করো আজকে ব্লগটা দেখতে থাকো সো গাইস ফাইনালি আমি চলে এসেছি আমার একটা ফ্রেন্ডের বাড়ি ফ্রেন্ডটা হচ্ছে আমান তোমরা সবাই জানো ভাই ঈদ মোবারক ভাইকে ঈদ মোবারক তোমাদের সবাইকে ঠিক আছে ভাই একটু বাড়ি আসলাম ভাই ইনভাইট করেছিল ঠিক আছে আর ভাইকে বলে একটু জল দিতে আর ভাই কি খাওয়া এনেছে দেখো এবার এটা কি রে ফালুদা ওয়াও ভাই আমি রিসেন্টলি না ফালুদা ট্রাই করলাম ঠিক আছে দুবার ট্রাই করলাম অসাম অ্যামেজিং বাড়িতে বাড়ির এটা বাড়ির তো বাড়ির ট্রাই করে জানাবো কারণ দেখে কত সেক্সি লাগছে তো অবভিয়াসলি ভালো তো হবেই ঠিক আছে আর ঈদের জন্য সবাইকে কিছু মাইন্ড করো না আমার যদি কথা কিছু খারাপ হয়ে যায় আমি উল্টো কিছু বলছি তোমাদের ঠিক আছে আর সবাইকে ঈদ মোবারক গাইস এনজয় করো আজকে দিনটা এনজয় করো মস্তি করো আরও কিছু ফ্রেন্ডসরা ইনভাইট করেছে তো তাদের বাড়ি যেতে হবে আর জাস্ট এই রুমটা দেখছো ওয়াও আমি খুব মানে যখনই এদের বাড়ি আসি মেনলি ঠিক আছে শ্যুট ফুট যখন করি বা একটুখানি এর বাড়িতে যখন ঘুরতে আসি তখন এই রুমটা আমরা বেসিক্যালি কাটাই ঠিক আছে এটা সিরিয়াসলি খুব সুন্দর না রুমটা ব্যাকগ্রাউন্ডটা তো চলো ট্রাই করা যাক এটা চলো না এটা কি আছে এটা ফেননি কি কি ফেননি 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 গাই যাই হোক আমি চলো যে ঠিকঠাক না করি সো গাইস অসাম আউটস্ট্যান্ডিং টেস্ট আমি দু জায়গায় ফালুদা খেয়েছি ঠিক আছে একটা তো শান্তিনিকেতন ব্লগে তোমরা দেখবে ঠিক আছে বা দেখেছো আরেকটা হচ্ছে আরেকবার খেয়েছিলাম নিউ টাউনে ওটা খুব ভালো আর এটা হচ্ছে এদের বাড়ি এই পড়ে গেল সরি সরি স্টাইল মারতে পড়ে গেছে গাইস তো এবারে হচ্ছে যে এর বাড়িটা খেলাম কিন্তু আমার তিন জায়গায় খেলাম এর বাড়িটা বেস্ট লাগলো সেদিন একবার ছাদটা দেখো এত সুন্দর আমরা আসলাম ওয়াও হ্যাঁ কি সুন্দর না আগের বারে হয়েছিলাম আর সিরিয়াসলি খুব সুন্দর সাজানো ভালো আপলোড করছে ফলোয়ার অনেক বেশি 10k মোড়া হয়ে গেছে তাই না আমার বন্ধু বান্ধবরা এরকম করে তো গাইস এখন গাড়ি থেকে নামলাম না এরকম এই যো সব বন্ধু আর ভাই হ্যালো ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ভাই ঈদ মোবারক হ্যালো গাইস ঈদ মোবারক ঈদ মোবারক গাইস মারছে কেন গাইস গাইস ইতনা লেট কিউ গাইস ঈদ মোবারক বলতে গাইস গাইস গালবে গালবে মত পার ভাই গাল কিস করনে কে লিয়ে কে বলে তুমি মুবারক
আজাদের নতুন বাড়ি হচ্ছে, মালটা বহুত বড় লোক না তো, কথা কি ক্লিয়ার না? বেলি হলো ওর ছাদে আছে, ঠিক আছে, তিনতলা বাড়ি বানিয়ে নিয়েছে, ঠিক আছে। এই যে ভাই, ভাই কি বলবি কিছু? ভাই কেন আমাদের স্কুল আর কলেজের নাম খারাপ করছিস? এটা একতলা বাড়ি আর তুই তিনতলা। চল চুটা তিনতলা বাড়ি, ঠিক আছে। দেখো গাইস, এখান থেকে দেখাচ্ছে। আরে তোর এখানে কি কি করবি তো প্ল্যানিংটা একটু বলে দে সবাইকে। তোকে তো বললাম, রিপিট কর না। প্ল্যানিংটা হচ্ছে যে ওর পিছনে দেখতে পাচ্ছ ওর যে বাড়ির এখানে সুইমিং পুল বড়, এই দেখো দেখতে পাচ্ছ যে পুরোটা সুইমিং পুল। আর এদিকে কি বানাবি? এদিকটাই গলফ গ্রাউন্ড বানাবি পুরোটা? यहाँ से मैं तुझे दिखा रहा हूँ, ये पूरा हम लोग का वो पीछे बागान है, इधर पे हम लोग का गोल्फ का ग्राउंड होगा। चल झूठा, हमारा बड़ा स्विमिंग पूल है उधर। स्विमिंग पूल देख लिया, थोड़ा जूम करके दिखाना, मेरा फोन खराब है। ये देख, ये हमारा ये है स्विमिंग पूल, एंड ये हमारा छोटा स्विमिंग पूल। देख लिया, सब देख लिया। और पार्किंग दिखा, पार्किंग दिखा, पार्किंग दिखा। हाँ पार्किंग भी दिखा, ऐसा BMW Lamborghini लगा रहेगा। ये हमारा पार्किंग है। लगता है ये पागल हो गया। भाई कितना दिन में होगा भाई बता? आशा करते हैं 2-3 साल, 200-300 सालों। ए उठा ले रे देवा, उठा ले रे बाबा। पहले 2-3 साल बोला, अभी 2-300 साल। 2-3 साल कैमरा चालू आ जाएगा, ऐसे नीचे का देख दियो। মুন্না দা আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছে, কল ফল করছিল তো ফাইনালি। মুন্না দা সালামু আলাইকুম দাদা, আর ঈদ মোবারক। যাচ্ছি হচ্ছে কমন মিরা সিনেমা হল, ঠিক আছে। আমি খুব একটা বলি না, কিন্তু মিরা সিনেমা হলে যাচ্ছি আমি আর দাদাজি, দাদা বন্ধুটা অপর দিকে আছে মেনলি। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে এত পরিমানে মুভি দেখা হচ্ছে আমার, ঠিক আছে, মানে কি বলবো, যে কোনো মুভি বেরোতে চলে আসছে। অ্যাকচুয়ালি রমজান চলছিল তো প্রসাদকে নিয়েও আসতে পারিনি, বা আমি নিজেও আসিনি তো আজকে ঈদ উপলক্ষে মুভিটা দেখতেই হবে। চলো, আমি জানি না ক্যামেরা অ্যালাউ করবো কিনা, মিললি ক্যামেরা যদি জমা দিয়ে না ক্যামেরা দিয়ে দেবো, ফোন দিয়ে ব্লগ বানা। তো গাইস মুভি শেষ, তো এখন মুভি থেকে বেরালাম, ঠিক আছে। আর ক্যামেরাটা মেনলি জমা দিয়েছি আমি ওই জায়গাটা, ক্যামেরা এলামে। পার্সোনালি আমি দাঁড়াকে জিজ্ঞেস করবো কেমন লেগেছে মুভিগুলো। ভালো লেগেছে, যারা বেসিক্যালি সালমান খানের ফ্যান তারা কিন্তু মেনলি এসে মুভি দেখতে, ফ্যান ছাড়া কেউ অন্য কোনো দেখলাম না যে মুভি। ফ্যামিলি মুভি, নট দ্যাট গ্রেট, বাট
খুব ভালো মুভিটা এমনি খুব ভালো হয়েছে তোমরা আসতে পারো ঈদের জন্য ঈদের মরশুমে এই মুভিটা দেখো আনন্দ করো সালমান ভাই ডায়াট ফ্যান আমি আমি মোটামুটি এনজয় করেছি মুভিটা আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা এসো মুভিটা দেখো ফ্যামিলির সাথে যেহেতু খুবই এনজয় করলাম তোমরা দেখলে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমরা তোমাদের ঈদটা কেমন কাটলো তোমরা কোথায় ঘুরলে কোথায় খেলে কি মস্তি করলে অবশ্যই জানিও আর কথা হচ্ছে যে ভিডিও আসছে ইউনিক ইউনিক কিছু নতুন কিছু ট্রাই করবো নতুন কিছু চেষ্টা করবো নতুন কিছু প্রজেক্টের উপর কাজ চলছে অলরেডি তোমাদের কিছু বলে দিলাম খুব তাড়াতাড়ি ভিডিও আসছে দেখো যে নেক্সট একটা ব্লগে সবাই ভালো থাকো টাটা বাই বাই লাভ ইউ বাই।